নবীগঞ্জ হাজীগঞ্জ রুটে ফেরি চলাচলে পরিবহন চালক ও সাধারণ যাত্রীদের যে আক্ষেপ ছিল এবার সেই আক্ষেপের অবসান ঘটছে। দীর্ঘদিন যাবৎ একটি ফেরি দিয়ে নবীগঞ্জ হাজীগঞ্জ রুটে ফেরি চলাচল সচল থাকলেও এবার যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে দুটি ফেরি দিয়ে যানবাহন পারাপারের সিদ্ধান্ত নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। দেখেন, এখান থেকে যখন লোড হয়ে যায় অনেক সময় লাগে। আমরা দুইটা ফেরি হলে যানবাহনের জন্য ভালো হবে এবং যারা জনগণ আমাদের যে যারা চলাচল করে, রেগুলার চলাফেরা করে, এদের জন্য ভালো হবে। আমাদের যেটা আজকে চালু হলো 9টা থেকে, সেটা আগে চালু হয়েছিল 11:30 থেকে, এখন চালু হয়েছে 9টা থেকে। 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এটা চলবে। আর যদি আমরা দেখি যে চাপ আছে তাহলে এটা চলবে 9টা 10টা পর্যন্ত চলতে পারে, এবার রাতও চলতে পারে। এদিকে দুটি ফেরি দিয়ে চলাচলের মাধ্যমে একদিকে সময়ের অপচয় রোধ হবে, অন্যদিকে পর্যাপ্ত সুবিধা পাবে এই পথে যাতায়াতরত পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা। দুইটা ফেরি চললে দেখা গেছে আমাদের সময় বাঁচবে, দ্রুত এক জায়গায় যাইতে পৌঁছাইতে পারবো, আবার ফুল খরচ বাঁচবে। দেখা গেছে জ্যামে বসে থাকা লাগলো না, অনেক সময় আগে গেল এই সুযোগ সুবিধা। যেখান থেকে যাইতে চাইতেছি শর্ট টাইমে, যেখানে আধা ঘন্টা এক ঘন্টা সময় বেঁচে গেলো, রাস্তার পথ বেঁচে গেলো। এই যেমন আগে একটা ফেরি চলতো আমার অনেক সমস্যা হইতো আমাদের, এখন দুইটা ফেরি চলাচল করে আমার অনেক সুবিধা হয়েছে। কারণ আগে অনেকক্ষণ বসে থাকা লাগতো এখানে, এখন বসে থাকা লাগে না। আগে ওই পাশে যদি একটা ফেরি থাকতো, এটা যদি আসতো তারপর আমরা উঠতাম গাড়িতে, এখন অনেক সুবিধা হয়েছে যাতে আমরা ওটা দুইটা চলাচল কারণে তাড়াতাড়ি যাইতে পারি, আসতে পারি। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ঘাট কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন ফেরি চালক। এটা এতদিন পরে দেখা যাচ্ছে জনগণের একটু খেয়াল রেখেই আর কি এই ফেরিটা আর কি সকাল থেকে চালু, দুটি ফেরি চালু করার এই ব্যবস্থা নিয়েছে। ফেরিঘাটের রিজার্ভার সাজনু ভাই এবং রিয়েল ভাই এই উদ্যোগ নিয়েছেন এবং এটা করাতে সাধারণ জনগণের অনেক উপকার আসবে। তবে দীর্ঘদিন পর ঘাট ইজারাদারদের এমন সিদ্ধান্ত কেন? কতটুকুই বা সুফল বয়ে আনবে নদী পারাপারে যানবাহন ও সাধারণ যাত্রী? মালিকপক্ষ দীর্ঘদিন যাবৎ এই সিদ্ধান্ত নিতেছে, পরে হঠাৎ করে একদিন সিদ্ধান্ত হলো যে মে মাসের 1 তারিখের থেকে 9টাতে দুইটা চলবে। একটা তো 8টাতে চলে, আর একটা হচ্ছে আমাদের এটা চলতে হলো 11:40 থেকে। তখন কিছু কিছু আমাদের রিপোর্ট আসতো যে ওকে অনেকে তো রুগী যায় এখান থেকে, সেবা নিতে পারতেছে না, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে হাসপাতাল নিয়ে যাবে। এখন ফেরিটা এই পার, এখন আপনার দেখেন যদি দুইটা ফেরি দুই পারে থাকে তো এটা পাবলিকের জন্য সুবিধা না, যে উঠলো ভাই আমার রুগীটা ভাই একটু আর্জেন্ট ছাড়েন, অবশ্যই সে ছেড়ে দিতে বাধ্য হবে। এই জন্য তো সিদ্ধান্ত নিয়েছে আমাদের মালিকপক্ষ যে 9টাতে চললে আমাদের এই রুগীগুলা কিংবা যারা অনেকে যানজটে পড়ে থাকে, অনেকে চাইতেছে যে ভাই দুইটা একবারে চালান, তো মালিকপক্ষ সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত, মালিক যেটা সিদ্ধান্ত নেবে আমরা ওই সিদ্ধান্ত নিয়ে পালন করতেছি। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।